सबा के दिवाली एवं दीपावली शुभेच्छा अभिनंदन अनेक अनेक भलोबासा कल के काली पुजो सबा खूब एनजय करबें ठाकुर दिवाली हाँ मैं हमारे अपना देखें इटा खूब गर्वित जो विवो दस बचर सम्पन्न कर लो टीम के विवोर कर्णधार एखे दाड़ी आर इंटर टीम के आंतरिक शुभेच्छा और ऑनेस्टली स्पीकिंग मैं ब्रैंडे कोई था अनेकटाई खूब व्यक्तिगत एवं एक असम्भव सुंदर एक सम्पर्क चढ़ाटा शुरू हो गत बचर थे कमप्लीट कर इनफैक्ट ये काजटा करार समय लखनऊ के शूटिंग कर हठात ही चले आसि एक दिन नोटिस अपना देखें एक मैं कैक घंटार नोटिस करा इट्स नॉट वेरी वेरी इट्स लाइक मोर ऑफ अ पर्सनल लेवल भलो भाषा एक वस्तु आज से मजखने आ तार संगे इनफैक्ट हमार बॉम्बे चले जावर कथा छिल आज के रात्रि एकटार फ्लाइट धरछी जस्ट टू अटेंड दिस इवेंट तो हाँ मैं हमारे अवश्य ये दो बछर जर्नी वाज वेरी गुड वेरी नाइस वेरी हम्बल एरा टीमे जरा आछेन तारा दे वेरी नाइस पीपल एंड ऑफ कोर्स ब्रैंड निये आमी आलादा करे कथा बोलते पारबो ना कारण ये ब्रैंडटा निये आमरा सबाई जानी एंड इट्स बीन 10 इयर्स इज अ लॉन्ग थिंग एवं आमादेर पश्चिम बांगला मानुषरा यूज करছেন কিন্তু আমার এবার এই বছর বিশেষ করে কালী পূজোর সময় এদের ইনিশিয়েটিভটা অসম্ভব ভালো লেগেছে কারণ আমি সব সময় মনে করি যে এটা মাদার টেরেসা আমাকে বলেছিলেন যে একটু একটু করে যদি কোনো জিনিস জমানো যায় সেটা অনেকটা বড় হয়ে যায় শুভ সন্ধ্যা প্রত্যেককে কালী পূজোর ভালোবাসা অনেক আন্তরিকতা শুভেচ্ছা এবং টুডে উই আর ভেরি happy to announce that yes we achieved 10 years business journey in entire pan india to poshchim banglay amra 10 bochor dhore ei brand er sathe kaj korchi ebong apnara ei brand ta ke ajke ei jaygay niye eschen to eta niye ami kotha bolbo na ba byabsha niye kotha bolbo na karon manush jane je ajke date mobile industry te vivo would be one very important you know necessary ekta ব্র্যান্ড যেখানে প্রত্যেকটা মুহূর্তে আমরা কাস্টমারের নিডসগুলো বুঝেছি এবং ক্যামেরা থেকে ডিসপ্লে থেকে এবং আদার্স যা যা রিকোয়ারমেন্টস থাকে একটা ফোনে সেগুলো আপনাদের মতো করে আমরা দিতে পেরেছি এবং হয়তো আমরা ভবিষ্যতে চেষ্টা করব আরও ভালো কোনো ফিচার্স দিয়ে আরও ভালো ফোন আপনাদেরকে উপহার দেওয়ার দশ বছরের জার্নি খুব আপ অ্যান্ড ডাউন ইউনো দেয়ার ইজ লটস অফ চ্যালেঞ্জ উই ফেস বাট স্টিল উই আর স্ট্যান্ডিং ওভার দেয়ার অ্যান্ড আজকে আমাদের সাথে যিনি আছেন প্রসেনজিৎ চ্যাটার্জি আমি ওনাকে দাদা বলবো বোমাদা তো ওনার এই জায়গাটাতে সামহাও যেটা উনি বললেন যে আজকে হয়তো একটা ইউনো একটা স্নেহ একটা ভালোবাসা তৈরি হয়েছে দু বছর ধরে আমরা এই কালী পুজো ওনার সাথে আমরা অ্যাসোসিয়েশন করছি এবং আমরা চাইবো যে ইন ফিউচার অলসো দিস থিংস দিস জার্নি উইল গো অন অসংখ্য ধন্যবাদ আপনাকে দাদা আমাদের সঙ্গে থাকার জন্য আর এই যে উদ্যোগটা এই উদ্যোগটা একদম এটা প্রত্যেকের উদ্যোগ এটা আমরা একটা ছোট্ট প্রচেষ্টার মাধ্যম দিয়ে চেয়েছি যে এটাকে সাফল্য করতে যে আমাদের যে প্রত্যেকটা ফোন বিক্রি হয় যে ফোনগুলো আপনারা কেনেন সেখান থেকেই 10 টাকা করে আমরা ওই ফোনটা আলাদা করে জমিয়ে যিনি যেটা বোম্বাদা বললেন যে এক মুঠো চাল যদি আমরা রাখি 30 দিন পরে সেই 30 মুঠো চাল দিয়ে হয়তো দুজনের ভাত বা তিনজনের খাওয়াটা হয় ঠিক সেই প্রসেসটাই আমরা ফলো করেছি এবং 20 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত এই যে 10 দিনের যে সেলটা আমাদের হয় পুরো পশ্চিমবাংলায় সেখান থেকে আমরা 10 টাকা করে সরিয়ে রেখে আজকে 8 লক্ষ টাকা আমরা এই বাচ্চাগুলোর শিক্ষার জন্য তুলে দেব এবং সেটা আমাদের কর্তব্য এটা আমাদের কর্তব্য এবং অ্যাজ এ ব্র্যান্ড আমাদের এই ধরনের সোসাইটিতে এই ধরনের কাজ করা আমাদের মনে হয় যে প্রত্যেকেরই প্রয়োজন এবং প্রত্যেকেরই এগিয়ে আসা উচিত তো দ্যাট ইজ দ্য অনলি অবজেক্টিভ টু ড্রাইভ দিস এন্টায়ার প্রোগ্রাম এবং আমরা চেষ্টা করব আগামী দিনে আরও ভালো কাজ করার সঙ্গে বোম্বাদাদের মতো মানুষকে নিয়ে ওনাকে নিয়ে সঙ্গে থেকে মানে আমি মানে ইমোশনাল হয়ে যাচ্ছি কারণ এমন একটা সময় গেছে যে আমার মা হাসপাতালে কিন্তু আমার মা নার্সিং হোমে কিন্তু আমার এনজিওর কাজ করে আমার কেউ করতে হবে ডিসেবল বাচ্চাদের ওরা বাড়িতে থাকতে পারছে না তো সেই সময়টা আমার পাশে কেউ ছিল না আজকে বিভোকে পেয়ে বিভোর কাছে অ্যাপ্রোচ করে বিভোর এই সাহায্যটা পেয়ে
বলা যে আমার দায়িত্বটা অনেক বেড়ে গেল, আমার কাজটা অনেক আরও আমাকে অনেক কাজ করতে হবে। দেবমিতা দাঁড়িয়ে আছে, ওর আজকে জন্মদিন, তো ও শুনতে পায় না, বলতেও পারে না, কিন্তু ওর কানে আমি অডিওলজি টেস্ট করেছি, ওর কানে একটা মেশিন দরকার, তো সেই মেশিনটা দিলে ও কিছু শুনতে পাবে। তো ওর ওর জন্যে ভাবা, ওর মতন আরও যারা অন্ত যারা আছে তাদের কথা ভাবা, অন্ত ভাবা, তো এই কাজগুলো আমাকে করতে হবে। তো থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপনার জন্য, থ্যাংক ইউ স্যার। আমি উত্তম কুমারকে দেখিনি, আপনাকে দেখেছি, থ্যাংক ইউ স্যার। আমি যদি একটা কথা বলি, আমার ছোট্ট অভিজ্ঞতা বেশ কয়েক বছরের, জীব তো আছেই, আমার বিশ্বাস পশ্চিমবাংলার সব মানুষের আছে, ওটাকে শুধু পৌঁছাতে হবে আমাদের দায়িত্ব। যে এরকম কাজও আমি তুমি বলছি তোমরা করছো, জাস্ট মানুষ, আমি মিডিয়ার আমার বন্ধুরাও আছে, এই ধরনের অনেকগুলো অ্যাসোসিয়েশনে আমিও জড়িয়ে থাকি, সবাইকে বলি এটা পৌঁছে দেওয়া। কারণ সোশ্যাল মিডিয়ায় যারা আছেন, আমরা এখন নানান রকম জিনিস পোস্ট করি, কিন্তু আমাদের পশ্চিমবাংলায় এরকম প্রচুর মানুষ আছেন, প্রচুর কাজ করেন, তাদের সম্পর্কে যদি জানেন একটু সোশ্যাল মিডিয়ায় লিখুন, কারণ মানুষ সাহায্য করার জন্য পাশে দাঁড়িয়ে যাবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস, এটা আমার একদম আন্তরিক বিশ্বাস যে পশ্চিমবাংলার মানুষরা দাঁড়াবেনই। তাদের কাছে পৌঁছে দেওয়াটা বোধ হয় আমাদের এখন, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার যুগ, এখানেও যারা উপস্থিত আছেন আপনারা, অন্যান্য যাই আমার ছবি পোস্ট করুন না করুন, এটা সম্পর্কে লিখুন যে এনারা কী কাজ করছে, দ্যাট উইল বি এ গ্রেট হেল্প। Absolutely. West Bengal and Andaman, Vivo, Mr. Bhaskar Sengupta, রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের বাংলার সুপারস্টার প্রসেনজিৎ চ্যাটার্জি, দুজনের হাত থেকে কিন্তু আজকে যাচ্ছে সেই 8 লাখ টাকার চেক টু সন্তোষপুর আগন্তুক, যারা প্রতিনিয়ত কাজ করে চলেছে বাচ্চাদের জন্য, যাতে পিছিয়ে পড়া বাচ্চারা যেন আমাদের সঙ্গে তালে তাল মিলিয়ে চলতে পারে, আমাদের মতনই যেন তারা সঙ্গী হওয়ার জন্য এখন জোরে জোরে হাত পেতে পারে, কনফিডেন্স হ্যান্ডসাম।